দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচে একাদশে ছিলেন না মুস্তাফিজুর রহমান, হয়তোবা অনুশীলন না করায় তাকে আর মাঠে নামায়নি দিল্লি। তবে আজকের দ্বিতীয় ম্যাচে দিল্লি মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটান্সের বিপক্ষে, আর এ ম্যাচে মুস্তাফিজ একাদশে থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে দিল্লি ক্যাপিটালস। তাদের পেজে মুস্তাফিজুরের একটি ছবির সাথে ক্যাপশনে লেখা হয়েছে, দেখুন আমাদের হোমে খেলার জন্য কে উত্তেজিত হয়ে আছে। কিছুক্ষণের মধ্যে মুস্তাফিজদের টিম বাসটি পৌঁছে যাবে দিল্লির হোম গ্রাউন্ড অরুণ জেটলি স্টেডিয়ামে। রাত 8টায় শুরু হবে দিল্লির দ্বিতীয় ম্যাচ, আর আজকের ম্যাচেই একাদশে ফিরতে পারেন মুস্তাফিজুর রহমান।